হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। বন্ধুরা, আমরা সাধারণত 12 থেকে 12,500-এর মধ্যে এমন একটা স্মার্টফোন চাই যে স্মার্টফোনটিতে ভালো মানের ব্যাটারি ব্যাকআপ, ভালো মানের ক্যামেরা, ভালো মানের ডিসপ্লে সহকারে ভালো মানের গেমিং পারফরমেন্স, এগুলো আমরা সকল কিছু চেয়ে থাকি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই বাজেটে এমন কোনো ভালো স্মার্টফোন বর্তমানে পাওয়া যায় না। তবে আমাদের এই আশাকে পূর্ণ করতে ওয়ালটন এবার মার্কেটে লঞ্চ করেছে ওয়ালটন অ্যাসেট মিনি নামক আরও একটি নতুন স্মার্টফোন। ওয়ালটন অ্যাসেট মিনি স্মার্টফোনটিতে থাকছে 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড সেই সাথে থাকছে 5000mAh ব্যাটারির সাথে 18W-এর একটি ফাস্ট চার্জার। আরও থাকছে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ও ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। এবং আরও আকর্ষণীয় বিষয় হচ্ছে যে ফোনটার রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয়টা দিয়েই আপনারা 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। এবং ফোনটিতে থাকছে LPDDR4X র্যাম এবং UFS 2.1 এর স্টোরেজ। এই ফোনটির প্রাইস কিন্তু নির্ধারণ করা হয়েছে 12 থেকে 12,500-এর মধ্যে। তো আপনারা তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টেড হতে যাচ্ছে। আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা জানতে পারবেন এই ফোনটিতে যে ধরনের স্পেসিফিকেশন পারফরমেন্স ব্যবহার করা হয়েছে এগুলো কি সত্যিকারই কাজের নাকি অকাজের। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ওয়ালটন অ্যাসেট মিনি স্মার্টফোনটির পেছনে থাকছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল এবং ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ। তার একটু নিচের দিকে বসানো হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে এবং ফোনটির ফটফটে পাচ্ছেন একটা ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের বাম পাশে থাকছে পাঞ্চুল ক্যামেরা সেটআপ। তবে আমরা এই বাজেটে অন্য কোনো ফোনে সাধারণত পাঞ্চুল ক্যামেরা সেটআপ দেখি না। তবে ওয়ালটন এই জায়গায় ফাঞ্চুল ক্যামেরা ব্যবহার করে দেখিয়ে দিয়েছে যে এই বাজেটেও ফাঞ্চুল ক্যামেরা ব্যবহার করা যায়। এই ফোনটির ওয়েট করা হয়েছে 205 গ্রাম, তবে এর ওয়েটটা আরো একটু কম হলে বেটার হতো। ফোনটিকে আপনারা স্টোন হোয়াইট, ইঙ্ক ব্ল্যাক অ্যান্ড ফরেস্ট গ্রিন এই তিনটি কালারেই পেয়ে যাবেন। সো পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে ফোনটির রিয়ার পার্টে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে ব্যবহার করা হয়েছে এটি কিন্তু অনেক উপরে হয়ে যায়, এটিকে সামান্য একটু নিচে ব্যবহার করালে আরো একটু বেটার হতো। সো সবকিছু বিবেচনা করলে ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দ্বিতীয়ত যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ওয়ালটন অ্যাসেট মিনি স্মার্টফোনটিতে থাকছে 6.53 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। সাধারণত সচরাচর আমরা এই বাজেটে ফুল HD+ রেজুলেশনের কোনো ডিসপ্লে মার্কেটে দেখতে পাই না। এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে রেনবো গ্লাস। তবে ফোনটিতে ফুল HD+ রেজুলেশন ব্যবহার না করে HD+ রেজুলেশন ব্যবহার করে এর সাথে 90Hz রিফ্রেশ রেট দেওয়া হলে আরো একটু বেটার হতো। তবে এই ফোনটিতে পিক ব্রাইটনেস কত ব্যবহার করেছে তা আমরা এখনো জানতে পারিনি। ফোনটিতে যেহেতু ফুল HD+ রেজুলেশন ব্যবহার করা হয়েছে তাহলে আমরা আশা করতে পারি ফোনটার পিক ব্রাইটনেস একটু বেশিই ব্যবহার করা হবে। তো সবকিছু বিবেচনা করলে বলা যাবে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওয়ালটন অ্যাসেট মিনি স্মার্টফোনটিতে। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এতে রান করছে অ্যান্ড্রয়েড 11। আর ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক যেটি রয়েছে এটি হচ্ছে ফোনটির চিপসেটটি, এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসরটি, যেটি 11nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকর প্রসেসর। এই প্রসেসরটি খুব একটা পাওয়ারফুল না হলেও কিন্তু প্রসেসরটি লং লাস্টিং ব্যবহারের জন্য অনেক উপযোগী। এটি যেহেতু অনেক পুরনো চিপসেট তাই ওয়ালটন অনেক দেরি করে এই চিপসেটটি ব্যবহার করে ফেলেছে। আর GPU হিসেবে ফোনটিতে পেয়ে যাচ্ছেন অ্যাড্রেনো 610। ফোনটিতে আপনারা 4GB অ্যান্ড 6GB র্যামের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 64GB ইন্টারনাল স্টোরেজ। আর র্যাম ক্যাটাগরি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম এবং স্টোরেজ ক্যাটাগরি হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.1। সো চোখ বন্ধ করেও যদি বলি তাহলে এই ফোনটির স্টোরেজ ক্যাটাগরি কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয়েছে, কারণ এতে LPDDR4X র্যাম এবং UFS 2.1 এর ভার্সন ব্যবহার করা হয়েছে। আপনারা সাধারণত এই বাজেটে এই রকম স্পেসিফিকেশন অন্য কোনো ফোনে দেখতে পান কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো এক কথায় বলতে গেলে ফোনটির পারফরমেন্স কিন্তু অনেক প্রশংসনীয়। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে ওয়ালটন অ্যাসেট মিনি স্মার্টফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 16 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর থাকছে একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে ফোনটির ক্যামেরার আকর্ষণীয় বিষয় হচ্ছে যে ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু ওয়ালটন আমাদেরকে ঠকাই নিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। সো এক কথায় বলতে গেলে ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু একদম ওয়াসম। তবে এখন আমাদের রিয়েল লাইফে দেখার পালা যে ফোনটি আসলে কিন্তু কাজের লেন্স নাকি অকাজের লেন্স ব্যবহার করেছে এই জায়গায়। আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে কিছু ফটো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন।
তবে ফোনটিতে 4K রেজোলিউশনে ভিডিও শুট করার অপশন থাকলেও ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু অতটা উন্নত করতে পারেনি ওয়ালটন এই জায়গায়। তবে ফোনটিকে আরেকটু কায়দা করে তুললেই ফোনটি থেকে আপনারা কিছু ভালো মানের ফটো পেয়ে যাবেন। এবারে কথা বলি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, এর সাথে ব্যবহার করা হয়েছে কুইক চার্জার 3.0 অর্থাৎ 18 W-এর একটি ফাস্ট চার্জার। সো ওয়ালটন তাদের সুবিশাল ব্যাটারির সাথেও কিন্তু ভালো মানের চার্জার ব্যবহার করেছে। আর ফিচার হিসেবে ফোনটিতে কিন্তু প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5 mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, তার সাথে থাকছে GPS। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিকে বর্তমানে আপনারা 13,990 টাকায় পেয়ে যাচ্ছেন। তবে যদি এই ফোনটিকে আপনারা 24 তারিখের মধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতেন তাহলে এই ফোনটিকে আপনারা মাত্র 12,490 টাকায় পেয়ে যেতেন। তবে এখন তো 24 তারিখ শেষ, তাই এই ফোনটার প্রাইস একটু বেড়ে গিয়েছে। সো এক কথায় বলতে গেলে ফোনটিতে বাজেট রেঞ্জে যে স্পেসিফিকেশন অ্যান্ড পারফরমেন্স ব্যবহার করেছে তা কিন্তু একদম অতুলনীয়। সুতরাং আপনি যদি এই বাজেটে এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটি থেকে আপনারা ভালো মানের ব্যাটারি ব্যাকআপ, ভালো মানের পারফরমেন্স, ভালো মানের ক্যামেরা সহকারে বিভিন্ন কিছু ভালো মানের ডিসপ্লেও পেতে চান তাহলে আপনার ফোনটিকে কিনে ফেলতে পারেন। সো আপনারা কারা কারা ফোনটাকে কিনতেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা ওয়ালটন অ্যাসেট মিনি স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।